আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইনে বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোসাম্মদ মরিয়ম, সহকারী শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল রাজশাহী। তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। সবাই সুন্দর করে রেডি হয়ে নাও, ঠিক আছে? আচ্ছা, ক্লাস শুরু। তার আগে আমরা গত ক্লাসে যেগুলো পড়েছিলাম সেগুলো একটু যাচাই করে নিই, দেখি মনে আছে কিনা। আমি জানি যে আমি বলবো না যে পড়েছো কিনা, কারণ আমি জানি আমার গত ক্লাসে সবাই ক্লাসে সুন্দর করে সব পড়া দিয়ে দিয়েছিলাম, মুখস্থ হয়ে গেছিলো। এই জন্য আমি বলবো আজকে যে মনে আছে কিনা। হ্যাঁ, সেদিন মুখস্থ করার পর আর খুলে দেখেছো কিনা একটু আমি যাচাই করব। আচ্ছা, এবার তুমি বলো। হ্যাঁ, তুমি বলো, মাঠের ওপারে কি আছে? হ্যাঁ, এটা একটু আগের পড়া, দেখি পারো কিনা। মাঠের ওপারে ঘন বন আছে, খুবই সুন্দর করে বলেছ। হ্যাঁ, মাঠের ওপারে ঘন বন আছে, এভাবেই বলতে হবে যে মাঠের ওপারে ঘন বন আছে। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন ধরি আমি, কোথায় তোতা পাখি? হ্যাঁ বলো দেখি, আতা গাছে তোতা পাখি, গুড, খুব সুন্দর। আচ্ছা, আর একটা শুধু ধরব, ডালিম গাছে কি? ডালিম গাছে মৌ, ওয়াও। আচ্ছা, মৌ বানানটা কি হবে বলো দেখি? ম রস্য, থ্যাংক ইউ। আচ্ছা, আমি জানি যে সবার পড়া হয়েছে, ঠিক আছে? তাহলে এবার শুরু করি আমরা আজকের পড়া, আজকের পড়া শুরু করি। আচ্ছা, আজকে আমরা পড়ব, আমরা এর আগেও পড়েছি, আজকে আবারও পড়ব, গদ্যের প্রশ্নের উত্তর 6, 7 আর হচ্ছে 10। 6, 7, 10 এগুলো কিন্তু রিভিশন, আমরা এর আগে পড়েছি, আজকে কিন্তু রিভিশন দিচ্ছি। হ্যাঁ, এই জন্য আমি একটু দেখে ধরি। হ্যাঁ, কাক কোথায় ঠোঁট ঢুকিয়ে দিল? হ্যাঁ বলো, কাক কলসিতে ঠোঁট ঢুকিয়ে দিল, বাহ, এই তো মনে আছে। কলসিতেও হতে পারে, আবার কলসির ভিতরেও, কথা কিন্তু একই। আমরা যে কোনো একটা লিখলেই হবে, শীতে যে কলসিতে আছে সেটাই লিখতে হবে এমন কোনো কথা না। তোমরা যদি কেউ দাও যে কলসির ভিতরে ঠোঁট ঢুকিয়ে দিলেন, সেটাও হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা একটু লিখতে শুরু করি। লেখার আগে কি বলেছে ম্যাম বলো দেখি? 1 নম্বর কথায় মার্জিন টানা আছে কি না আমি লেখার আগে এটা একটু দেখে নেব আমার খাতায়। হ্যাঁ, না থাকলে মার্জিনটা টানতে হবে, অবশ্যই খাতায় মার্জিন টানতে হবে। তারপরে 9 প্রশ্নের উত্তর লেখার জন্য আমি সবসময় এই কাজটা করি যে একটু ফাঁকা রেখে এই যে এভাবে সোজা দাগ টেনে নিই, নেওয়ার পরে আমি এখানে লিখি, তখন আমার লেখাটা কিন্তু এরকম করে বাঁকা হয়ে যায় না। তাহলে লিখে নেই, প্রশ্নের উত্তর এই যে লেখাটা কিন্তু আমার নিচের দিকে নেমে আসলো না, সোজা করে এখানে এর মধ্যেই থেকে গেল। তোমরা এই কাজটা করবে। আচ্ছা, আমি এটা তাহলে কোথায় লিখলাম বলো দেখি? মার্জিনের ভিতরে লিখলাম না বাইরে লিখলাম? মার্জিনের ভিতরে, অবশ্যই মার্জিনের ভিতরে লিখতে হবে। তাহলে আমরা 6 নম্বর 5, 6 যেহেতু পড়বো, আমরা প্রথম প্রশ্ন কী ছিল, কাক কোথায় ঠোঁট ঢুকিয়ে দিল? তাহলে আমি এখানে ক নম্বরে একটু ফাঁকা রেখে এখানে ক নম্বর দিব। এই যে দেখো,
ক নাম্বার দিলাম। হ্যাঁ, কার কার, তারপরে ফাঁকা দেব একটা শব্দের মাঝখানে, কা কলসিতে কলসিতে ঠোঁট, ঠোঁট বানানে কি আছে, চন্দ্রবিন্দু। হ্যাঁ, চন্দ্রবিন্দু অবশ্যই দিতে হবে, ভুকি এ। দিল, তাহলে লেখার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু লিখতে হবে, তোমরা কেউ নিজের মতো করে লিখবা না, ঠিক এইভাবে খাতাটাকে কি করতে হবে, অবশ্যই সুন্দর করতে হবে। তোমরা সবে মাত্র খাতায় লেখা শুরু করতে, এর আগে তোমরা নার্সারিতে শিটে লিখতে, এখন কিন্তু খাতায় লিখতে হবে। একটা একটা করে প্রশ্নের উত্তর কত সুন্দর করে লেখা যায় ম্যামরা কিন্তু সবাই শিখিয়ে দিচ্ছেন, ঠিক সেভাবেই করেই তোমরা লিখবে, মনে থাকবে? আচ্ছা, এই হলো আমার ক নাম্বার প্রশ্ন উত্তর গেল। এখন আমি খ নাম্বার লিখব, তার মানে পরের প্রশ্ন লিখব, কাক কাছে কি দেখতে পেল, কি দেখতে পেল কাক কাছে, বলো। কাক কাছে অনেক নুড়ি দেখতে পেল, কাক কাছে কি দেখতে পেল, কাক কাছে অনেক নুড়ি দেখতে পেল। খ নাম্বার দেই, শুরু করি একটু ফাঁকা রেখে, তাহলে সুন্দর লাগবে আমার খাতা। কাক কাক কাছে কাছে অনেক নুড়ি দেখতে, এই যে দেখো আমার এক লাইনে হলো না, তাহলে আমি কোথায় লিখবো, কাক কাছেই অনেক নুড়ি দেখতে পেলো, তাহলে আমি এখানে লিখব, পরের লাইনে চলে আসবো, আমার দরকার নাই ওখানে লেখার। আবার তোমরা লেখার সময় কেউ কেউ কি করো, দেখতে পেলো এই জায়গায় লিখে দাও, এখানে কিন্তু লেখা যাবে না, আবার লাইনের শুরু থেকে শুরু করতে হবে, কি করতে হবে, লাইনের সেই প্রথম থেকে শুরু করতে হবে পরের লাইনে দেওয়ার পরে। তোমরা আবার কেউ কেউ কী করো, এখানেই গ নাম্বার দাও, এই যে এত বড় জায়গা ফাঁকা আছে এই জায়গায় লিখে দে, তা কিন্তু করা যাবে না, আলাদা করে আবার এখানেই গ নাম্বার দিতে হবে, এখানেই গ নাম্বার দিতে হবে, এখানে কিন্তু গ নাম্বার দেওয়া যাবে না, ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, এখন আমরা 10 নাম্বার করব, কাক কোথায় উড়াল দিল, পানি খাওয়ার পরে কাক কোথায় উড়াল দিল, কাক বনের দিকে উড়াল দিল, গুড, কাক কাক বনের দিকে বনের দিকে উড়াল দিল,
যে আমার প্রশ্নের উত্তর হয়ে গেল, এক লাইনে হলে হয়ে গেল। তাহলে খাতা যেন আমি ঠিক এরকমই সুন্দর পাই, বর্ণগুলোকে সোজা সোজা করে সুন্দর করে লিখতে হবে, ফাঁকা ফাঁকা করে, প্রত্যেকটা শব্দ যেন আমার বোঝা যায়। সামনে টিউটোরিয়াল পরীক্ষা, খাতা দেখবো যে কার কত সুন্দর খাতা হয়, বাসায় বসে বসে লেখা প্র্যাকটিস করবা বেশি বেশি করে। আমরা রিডিং পড়া শিখলাম, এখন খাতায় কিভাবে লিখতে হবে আমরা সেটা শিখবো। দেখো আমার শব্দগুলো বোঝা যাচ্ছে, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, বোঝা যাচ্ছে শব্দগুলো ঠিক এইভাবেই ফাঁকা ফাঁকা করে প্রত্যেকটা শব্দ যেন তোমাদের বোঝা যায়। আমি বোঝাতে পেরেছি? তাহলে সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পেরেছো? কি বুঝতে পেরেছো? কি লিখেছি? কাক কলসিতে ঠোঁট ঢুকিয়ে দিল। হ্যাঁ তুমি বলো এবার, এটা কি লিখেছি? কাক কাছেই অনেক নুড়ি দেখতে পেল, কাক বনের দিকে উড়াল দিল। আচ্ছা তাহলে এটাই থাকবে তোমাদের হোমওয়ার্ক। সবাই আমাকে খাতা দিয়ে দিবা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তাহলে এটাই তোমাদের হোমওয়ার্ক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।